स्टूडेंट एखन तुम्हारे कलकत्ता यूनिवर्सिटी अंडारे प्रथम सेमिस्टारे ENVS अर्थात परिवेश विद्या सबजेक्टर क्लस आजकल क्लस तुम्हारे प्रथम दुटो अध्याय गुरुत्वपूर्ण MCQ प्रश्न उत्तर नहीं आलोचना करब। प्रथम दुटो अध्याय मोट 50 गुरुत्वपूर्ण MCQ प्रश्न उत्तर नहीं आलोचना करब। एखो तुम्हारे क्योंकि यूनिवर्सिटी पक्ष क्वेश्चन पैटर्न देया है ताओ जेटा अनुमान करा जाच्छे बा विभिन्न कॉलेज थेके जेटा जानते पारा जाच्छे जे तोमादेर ए ENVS सबजेक्ट अर्थात परिवेश विद्या सबजेक्ट MCQ पैटर्ने परीक्षा होबे आर एर आगेर सिलेबास अनुजाई अर्थात ए तोमादेर जेटा तोमरा प्रथम सेमिस्टारे परिवेश विद्या सबजेक्टा पढ़छो एटा पुरानो जेटा ओल्ड सिलेबास छिलो सेखाने सेकेंड सेमिस्टारे ए सिलेबासटा पढ़ते हतो এবং সেখানেও 50 নম্বরের পরীক্ষা হতো এবং 25টা MCQ থাকতো। আর যেটা জানা যাচ্ছে বিভিন্ন কলেজের স্যারদের কাছ থেকে বা আমিও যেটা জানতে পাচ্ছি যে তোমাদের এই ENVS সাবজেক্টটা MCQ প্যাটার্নে পরীক্ষা হবে। এবারে তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাতে পারো। আজকে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে जे तुम्हारे जो ऑनलाइन कोचिंग क्लास चलते तुम्हारा जरा एडमिशन नीते चाओ स्क्रीने जो नम्बर देखते पाच ये नम्बरे जोगाजोग करे एडमिशन नीते पारो। आमादेर एकदम सिलेबास धरे धरे पढ़ानो होच्छे तारपरे प्रत्येक अध्याय प्रश्न उत्तर आलोचना होच्छे ताई तुम्हारा जरा एडमिशन नीते चाओ एडमिशन नीते पारो। आमादेर सप्ताह दो दिन करे क्लास होये थाके सेक्षेत्रे समस्त स्टाडी मेटेरियल अर्थात PDF नोट्स देया हय এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রী আছো তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে গুরুত্বপূর্ণ 50টা MCQ প্রশ্ন উত্তর দেখে এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে এক নম্বর অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। এক নম্বর প্রশ্ন, পরিবেশ বিদ্যা একটি দ্বিমাত্রিক বিষয়, অ্যানসারটা হবে কি দ্বিমাত্রিক বিষয়। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে যে বিষয়ের সাহায্য বেশি দরকার সেটা হচ্ছে কি রসায়ন। তারপরের প্রশ্ন, পরিবেশ ও জীবনের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জীববিজ্ঞান। তারপরের প্রশ্ন, উন্নয়নকে সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার, উন্নয়নকে সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার সেটা হচ্ছে অর্থনীতি। তারপরের প্রশ্ন, পরিবেশ তিন ধরনের, প্রাকৃতিক, সামাজিক আর জীবজ ও পরিবেশ, জীবজ পরিবেশ, ঠিক আছে, প্রাকৃতিক, সামাজিক আর হচ্ছে জীবজ পরিবেশ। তারপরে দেখো, পরিবেশের উপাদানগুলি দুই ধরনের, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে সজীব উপাদান। তারপরে প্রশ্ন, পরিবেশের ভূপ্রাকৃতিক উপাদান কি, ভূপ্রাকৃতিক উপাদান হচ্ছে নদী। ডাইনোসর বিলুপ্তির কাল, ক্রিটেসাস যুগ হচ্ছে ডাইনোসরের বিলুপ্তিকাল। প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল, দেখো প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল আর্ডোভিসিয়ান যুগে। আলোকজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফটোট্রোফস। পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর। পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক 450 কোটি বছর। কয়লা উৎপত্তি হয়েছে যে উদ্ভিদ থেকে, ক্যালামাইটিস উদ্ভিদ থেকে কয়লার উৎপত্তি। ডাইনোসরের যুগ হচ্ছে মেসোজোয়িক যুগ। তারপরে দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাধিক আছে কি, সর্বাধিক আছে নাইট্রোজেন। তারপরের প্রশ্ন, আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, জীবের শোষণ, দেখো জীবের শোষণে কোন গ্যাস লাগে, জীবের শোষণে লাগে কি অক্সিজেন গ্যাস লাগে। কোন প্রাকৃতিক চক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না, জলচক্র। নেক্সট প্রশ্ন, কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নের জন্য সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্থান হচ্ছে কি মেসোপজ। তারপরে, যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলায়। পরের প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম উন্নয়নকে বলে কি সুস্থায়ী উন্নয়ন। নেক্সট প্রশ্ন, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন
কয়টি মাত্রা আছে? তিনটি, অর্থনীতি, সমাজ আর হচ্ছে পরিবেশ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে দেখো, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে কী বলে? সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। এবারে দু নম্বর অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, কোন স্থানে জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে অদ্ভুত অবস্থাকে কী বলে? বাস্তুতন্ত্র। দ্বিতীয় প্রশ্ন, খাদ্য স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? সর্বভুক শ্রেণীর অন্তর্গত। পরের প্রশ্ন, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় বলা হয় কি? জীবমণ্ডল। তারপরে প্রশ্ন, একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুতন্ত্র সম্পর্কিত আলোচনাকে কী বলা হয়? অটো ইকোলজি বলা হয়। নেক্সট আছে, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী। পরের প্রশ্ন, বায়োসিনোসিস কথাটি যে বিজ্ঞানী প্রথম ব্যবহার করেছেন? দেখো, মেবিয়াস প্রথম ব্যবহার করেছেন। পরের প্রশ্ন আছে, ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন কে? লিন্ডেম্যান। নেক্সট আছে, জীবভরের একক হচ্ছে কিলোগ্রাম। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একক কি? কিলো ক্যালোরি। নেক্সট আছে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে কি বলা হয়? টপ ফ্লোরো বলে। তারপরে, পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। নেক্সট প্রশ্ন, যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি সেটা হচ্ছে কি? জঙ্গল। নেক্সট আছে, খাদ্য শৃঙ্খলে যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? উৎপাদক স্তরে। নেক্সট আছে, ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটির লেখক হচ্ছেন কে? ওডাম। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়া হলো মৃতজীবী জীব, স্বর্ণলতা ও উকুন এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পরজীবী। তারপরে প্রশ্ন আছে, মানুষ হলো জৈব যৌগ জীবী জীব, সবুজ উদ্ভিদ হচ্ছে আলোকজীবী জীব। পরের প্রশ্ন, শালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যালোকের কোন কণা শোষণ করে? অ্যান্সার হচ্ছে ফোটন কণা। নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। পরের প্রশ্ন, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীনে সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলা হয় ফনা। নেক্সট আছে, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীনে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে বলা হয় ফ্লোরা। ঠিক আছে, উদ্ভিদকে কী বলা হয়? ফ্লোরা। আর পানিকে কী বলা হলো? পানিকে বলা হচ্ছে ফনা। তারপরে, পুকুরের বাস্তুতন্ত্রের সবচেয়ে নিচে বা সবচেয়ে গভীরে থাকা স্তরটি হচ্ছে দেখো পোফানোডাল অঞ্চল। তারপরে, ডেট্রিটাস বলতে বোঝায় বিয়োজক। তারপরে প্রশ্ন, সৌরশক্তি হচ্ছে ভৌত উপাদান, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এগুলো কি? জৈব উপাদান। এই ছিল আজকে তোমাদের ক্লাস।